Hello students, welcome to our online classroom. Hope all of you are fine and staying at home. Today I am going to explain the poem Shobar Ami Chhatro, written by Sunirmal Basu from the book Kathamukul of class 6. So let's start. Kobitar naam Shobar Ami Chhatro, lekhok সুনির্মল বসু। কবিতা পাঠের পূর্বে আমরা কবি সম্পর্কে কতগুলি তথ্য জেনে নেব। সবার আমি ছাত্র কবিতায় কবি হলেন সুনির্মল বসু। কবি 1902 খ্রিস্টাব্দের 20 জুলাই বিহার রাজ্যে অবস্থিত গিরিডি নামক স্থানে জন্মগ্রহণ করেন। কবির পিতার নাম পশুপতি বসু। কবি সুনির্মল বসু মনে ছিল অগাধ দেশপ্রেম। কবি কলেজে পাঠরত অবস্থায় 1921 সালে গান্ধীজির ডাকে সাড়া দেওয়া অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন। বাংলা ভাষায় শিশু সাহিত্যের রচনায় তিনি অন্যতম কবি। কবির লেখা গ্রন্থগুলির মধ্যে রয়েছে হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, শহুরে মামা, ক্ষিপ্তে ঠাকুরদা, পাতাবাহার, পাহাড়ে জঙ্গলে ও আরও অন্যান্য। কবি 1956 সালে ভুবনেশ্বরী পদক লাভ করেন। এই বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি 1957 সালের 25শে ফেব্রুয়ারি পরলোক গমন করেন। এই ছিল কবির সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা মূল বিষয় অর্থাৎ আলোচ্য কবিতা সবার আমি ছাত্র বিষয় আলোচনা করব। কবিতার নাম সবার আমি ছাত্র, অর্থাৎ কবি এখানে কবিতার নামকরণের মধ্য দিয়ে সকলকে বলতে চেয়েছেন যে তিনি সবার ছাত্র। কবি সকলের থেকেই শিক্ষা অর্জন করেন, তাই তিনি নিজেকে সবার ছাত্র বলেছেন। এখন প্রশ্ন হল, এই সবাই আসলে কারা? কবি সবাই বলতে পৃথিবীর বিশেষ বিশেষ পার্থিব বিষয়গুলিকে চিহ্নিত করেছেন। তিনি মনে করেন একজন মানুষের পূর্ণাঙ্গ হয়ে ওঠার জন্য এই পার্থিব বিষয়গুলি যথেষ্ট। এ কথা রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে প্রকৃতির অনুকূল্য থেকে শিক্ষা গ্রহণ করেও আদর্শ মানুষ হয়ে ওঠা যায়। এখন আমরা কবিতার লাইনগুলি পাঠ ও আলোচনা করে দেখব কবি আসলে প্রকৃতির কোন বিষয়গুলি থেকে কি শিক্ষা গ্রহণ করবেন। কবিতায় কবি বলেছেন, প্রথমেই, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে প্রাণ খোলা হই তাইরে। অর্থাৎ কবিতায় কবি প্রথম লাইনেই বলেছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আসলে আকাশ হলো অসীম সীমার অধিকারী, তাই কবি আকাশের কাছ থেকে সীমাহীন উদারতার বা মহত্বের অধিকারী হওয়ার শিক্ষা পেতে চেয়েছেন। কারণ প্রকৃতিতে আকাশের মতো সীমাহীন উদার আর কোনো কিছুই নেই, তাই কবি আকাশের কাছে উদার হবার শিক্ষা পেলেন। এরপরের লাইনে কবি বলেছেন, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। অর্থাৎ বায়ুর কাছ থেকে কবি শিক্ষা পায় কর্মী হবার। বায়ু যেমন অবিরাম বয়ে চলে, অর্থাৎ সে কর্মে সারাক্ষণ অটল থাকে, তেমনি কবিও তার কর্মে সচল থাকার জন্য বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্রণা পায়। কবিও বায়ুর থেকে অবিরাম কাজ করার অনুপ্রেরণা পায়। এরপরের লাইনে কবি বলেছেন, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। অর্থাৎ পাহাড়ের কাছ থেকেও কবি মৌন মহান বা নীরব হওয়ার শিখেছেন। কারণ বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী হতে গেলে নীরব, সহনশীল ও মহান হওয়া প্রয়োজন। পরের লাইনেই কবি আবার বলেছেন, খোলা মাঠের উপদেশে প্রাণ খোলা হই তাইরে।
অর্থাৎ কবি খোলা মাঠ যেমন মুক্ত এবং বিস্তৃত, তাই খোলা মাঠ কবির মনকে তারই মতো প্রশস্ত বা বিস্তৃত হওয়ার শিক্ষা দেয়। কবি বিশ্ব নিখিলের কাছে তার মনকে বিস্তার করার উপদেশ পায় এই খোলা মাঠের থেকে। তাহলে দেখা গেল আকাশ, বায়ু, পাহাড় এবং খোলা মাঠ প্রথম স্তবকে এই কয়েকটি উপকরণ, অর্থাৎ প্রকৃতির উপকরণ যা কবিকে শিক্ষা দেয়। এরপরে আমরা চলে যাব কবিতার দ্বিতীয় স্তবকে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তরে হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। এখন দ্বিতীয় স্তবক আলোচনায় দেখা যায়, প্রথম লাইনে কবি বলেছেন সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে, অর্থাৎ সূর্য কবিকে শিক্ষা দেয় সূর্যের মতো আপন আলোয় সকলকে আলোকিত করতে। সূর্য যেমন তার আলো দ্বারা তার পরিবারকে আলোকিত করে, তেমনি কবিও তার মধ্যে থাকা জ্ঞানের আলোয় সকলকে আলোকিত করে রাখার মন্ত্রণা বা অনুপ্রেরণা পায়। কার থেকে? এই সূর্য থেকে। পরের লাইনে রয়েছে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, অর্থাৎ চাঁদের কাছ থেকে কবি শিক্ষা পায় শান্ত মিষ্টি আচরণ ও সকলের প্রিয় হয়ে ওঠার। চাঁদের রূপ ও আলো যেমন সকলকে মোহিত করে তোলে, তেমনি কবিও চাঁদের মতো সকলের প্রিয় পাত্র হওয়ার শিক্ষা নেয় চাঁদের কাছ থেকে। এর পরের লাইনে বলেছে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, অর্থাৎ এখানে সাগর এবং রত্ন আকর দুটি বিশেষ কথা বলেছেন। কবি সাগরের কাছ থেকে কি করে নিজের মন বা হৃদয়কে মণিমুক্তা প্রভৃতির খনিরূপে তৈরি করা যায় সে শিক্ষার ইঙ্গিত পায়। অর্থাৎ বিস্তৃত সাগরের বুকে থাকে নানা রূপ রত্নসমূহ, আর সে রত্নসমূহকে ধারণ করেই সাগর মহান হয়ে ওঠে। তেমনি কবিও তার মনের গভীরে রত্নরূপ নানা গুণের সমাহারে খনি গঠন করার ইঙ্গিত পায় এই সাগরের থেকে। অর্থাৎ সাগরকে দেখে কবি তার হৃদয়কে বা তার মনকে নানারূপ গুণের খনিরূপে গঠন করার অনুপ্রেরণা পায়। এর পরের লাইনে কবি বলেন নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, অর্থাৎ নদীর কাছে কবি শিক্ষা পায় আপন গতিবেগে বয়ে চলার। অর্থাৎ নদী যেমন উৎস থেকে সমাপ্তি পর্যন্ত নানা বাধা অতিক্রম করে নিজের গতিতে বয়ে চলে, কবিও তেমন জন্ম হতে মৃত্যু পর্যন্ত জীবনপথে নানা বাধা অতিক্রম করে বয়ে চলার অনুপ্রেরণা পায় নদীর কাছ থেকে। তাহলে এরপরে চলে যাব আমরা কবিতার পরবর্তী অংশ। সেখানে কবি বলছেন মাটির কাছে সহিষ্ণুতা পেয়েছি আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এই অংশে তাহলে কবি প্রথমে বলেছেন যে মাটির কাছে কবি সহিষ্ণুতা এর শিক্ষা পেয়েছেন। মাটিকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত বৈচিত্র্য গড়ে উঠেছে। মাটিকে কর্ষণ করে ফসল উৎপাদন, মাটিকে খনন করে খনিজ উত্তোলন, এমনকি মাটির বুকে আদিম কাল থেকে গড়ে ওঠা সভ্যতা সমস্তই বেড়ে উঠেছে, আর মাটি সমস্তই নীরবে সহ্য করছে। তাই কবি মাটিকে লক্ষ্য করে তার থেকে সহ্য ক্ষমতা বা সহিষ্ণুতার শিক্ষা অর্জন করে। তাহলে এক্ষেত্রে দেখা যায় মাটি কবিকে সহিষ্ণুতার শিক্ষা দিচ্ছে। তারপর লাইনে দেখা যায় আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, অর্থাৎ এখানে মানুষকে শুধু কোমল হলেই চলে না, মানুষকে জীবন অতিবাহিত করার জন্য তাকে পাষাণের মতো কখনো কঠোরও হতে হয়। তবে সে কঠোরতা কিসে? সে কঠোরতা হলো আপন কাজে, অর্থাৎ নিজের উদ্দেশ্য সফলের জন্য তাকে দৃঢ় পরিকল্প হতে হয়। কবি জানেন পাষাণের চেয়ে কঠোর কিছুই নয়,
সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়েই পাশান্তর কঠোরতার কারণে টিকে থাকে। তাই কবি নিজের কাজ সম্পাদন ও প্রতিকূলতাকে জয় করার জন্য পাষাণের মতো কঠোর বা দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার শিক্ষা পায় পাষাণ বা পাথরের থেকে। এরপরে রয়েছে ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, অর্থাৎ কবি ঝর্ণার কাছ থেকেও শিক্ষা পায়। ঝর্ণা তার জলের প্রবাহের মধ্য দিয়ে কোমল ও স্নিগ্ধ ধ্বনি সৃষ্টি করে, আর সে স্নিগ্ধ ধ্বনির আবেশ সমস্ত প্রাণীদের মনের গভীরে অতি মধুর গানের আলোড়ন সৃষ্টি করে। কবি ঝর্ণার সে মধুর ধ্বনি থেকে শিক্ষা নেয় আপন হৃদয়কে ঝর্ণার মতো করে তোলার। এবং পর লাইনে দেখা যায়, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী অর্থাৎ সবুজ বন, সে সবুজ বন তার সরসতা বা স্নিগ্ধতা কবিকে ভিক্ষা হিসেবে দিয়েছে, অর্থাৎ সজীবতা কবি পেয়েছেন শ্যাম বনানীর থেকে। শ্যাম বনানী বা সবুজ বন কবিকে ভিক্ষা হিসেবে দিয়েছে প্রাণশক্তি বা সরসতা। এরপরে আমরা চলে যাব কবিতার শেষ অংশে, সেখানে রয়েছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখেছি দিন বা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। অর্থাৎ এই স্তবকে কবি বলেছেন তিনি নিজের সমস্ত কিছুর থেকেই শিক্ষা নিচ্ছেন। অর্থাৎ কবিতায় যে যে বিশেষ বিষয়গুলি তুলে ধরা হয়েছে, কবির বিশ্বজোড়া পাঠশালা এবং কবি এই পাঠশালা থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তাই তিনি সবার ছাত্র। নানা উপায়ে তিনি দিন রাত এই বিশ্ব নিখিলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। এই পৃথিবীকে কবি একটি বিরাট বড় খাতা মনে করেন, আর এই পৃথিবীরূপী খাতার পাতায় পাতায় রয়েছে নানা শিক্ষা গ্রহণের পাঠসমূহ, যেমন আকাশ, বাতাস, মাঠ, সূর্য, চাঁদ, নদী, ঝর্ণা, মাটি ইত্যাদি। তবে এই বিষয়গুলি থেকে কবি কারো কথায় নয়, বরং নিজের কৌতূহলবশত কারণেই শিক্ষা গ্রহণ করছেন, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ কবি স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর নানা বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে সকলের ছাত্র হয়ে উঠেছে। তাহলে আমরা এখন আলোচনা করে দেখলাম যে সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু কীভাবে সকলের ছাত্র হয়ে উঠেছে এবং কীভাবে এই পার্থিব বিষয়গুলি থেকে একে একে সে শিক্ষা গ্রহণ করেছে। তাহলে কবিতা পাঠ ও আলোচনায় আজ আমরা এখানেই সমাপ্ত করছি। সকলেই কবিতা পাঠের আলোচনা নিয়ে তোমরা বাড়িতে অবশ্যই কবিতাটি বারবার পাঠ করবে এবং বিষয়বস্তু সম্পর্কে খুব সুন্দর ধারণা গঠন করবে। ততক্ষণ সকলে বাড়িতে থেকো, সুস্থ থেকো।